आमी सुमना आज के तुम्हादेरके आमी निये चले एसेछि সালোকসংশ্লেষ पढ़ाते। आज के आमी पढ़ाबो लाइट रिएक्शन, शुधुमात्र लाइट रिएक्शन आज के थाकछे, कालके पढ़ाबो माने नेक्स्ट लेक्चारे आसबे डार्क रिएक्शन। ओके, तोमरा एई भिडियोटाके स्पीड बाड़िये देखते पारो। चलो, সালোকসংশ্লেষ कोथाय होये थाके आमरा जानी जे ग्रीन जे समस्त पार्ट आछे एकटा प्लानेटेर, एई हलो कोनो सबुज अंश गाछेर, सेखान थेके जोदि एकटूखानी जायगा आमी तुली, सेखाने अनेकगुलो सेल, सेइखान थेके एकटा सेल, उद्भिदेर एकटा सेल निलाम सबुज जायगा थेके, ठीक आछे। तो सेखाने जोदि आमी देखी एकटा बड़ो भैक्यूल थाकबे, आर कि ना साइटोप्लाज्मेर जा जा कन्टेंट सब एकदिके एई जायगाटाय जड़ो हये गेछे, तो सेइखानेर मध्ये आछे कि क्लोरोप्लास्ट, तो सेई क्लोरोप्लास्टटाके आमी बड़ो करे एखाने एঁকেছি, ठीक आछे। तो क्लोरोप्लास्टेर थाके दुटो लेयार, এই দুটো লেয়ারের মধ্যে যে জায়গাটা যেটা আমি ব্লু দিয়ে হাইলাইট করেছি সেটা কি স্ট্রোমা, সেটার নাম কি স্ট্রোমা। আচ্ছা, এখানে কি আছে? এখানে রুটির মতন দেখতে আছে থাইলাকয়েড, এইগুলো কি থাইলাকয়েড। ওকে, আচ্ছা এইগুলো আবার আরেকটা থাইলাকয়েডের স্তূপ, একটা থাইলাকয়েড মানে এক একটা রুটি ধরে নাও, ঠিক আছে, এগুলো এক একটা থাইলাকয়েড, ঠিক আছে। তো এরকম 1 2 3 4 5 পাঁচটা থাইলাকয়েড মিলে যে একটা থাইলাকয়েডের থাক তৈরি করেছে তাকে আমরা কি বলে দেব? একটা থাককে বলে দিচ্ছি গ্রানাম, গ্রানাম। ওকে, আচ্ছা, তো এটা 1 নম্বর গ্রানাম, এটা 2 নম্বর গ্রানাম, এটা 3 নম্বর গ্রানাম। এই যে এতগুলো গ্রানামকে একসাথে কি বলবো? গ্রানা, গ্রানা, ঠিক আছে। এবার এই গ্রানামগুলোর মধ্যে নিজস্ব কানেকশন থাকে, সেই কানেকশনগুলোকে কি বলে দেব? স্ট্রোমা ল্যামেলি, ঠিক আছে, স্ট্রোমা ল্যামেলি। ওকে, আচ্ছা এবার প্রশ্ন আসছে কি না লাইট রিঅ্যাকশন কোথায় হবে, আলোক দশা কোথায় হয়? এই যে থাইলাকয়েড এক একটা যে পুরো স্তূপ আছে এক একটা গ্রানাম, সেই গ্রানাম থেকে একটা থাইলাকয়েড আমি তুলে নিলাম, ঠিক আছে। গ্রানাম থেকে একটা থাইলাকয়েড যদি আমি তুলে আঁকি, এই থাইলাকয়েডের কিন্তু একটাই লেয়ার থাকে, ডাবল লেয়ার হয় না এই থাইলাকয়েডের। ওকে, থাইলাকয়েডের যে মেমব্রেন সেই মেমব্রেনটাকে যদি আমি বড় করে আঁকি, এই মেমব্রেনের এখানে আমাদের কি আছে? क्लोरोप्लास्ट आछे, एबं सेई क्लोरोप्लास्ट क्लोरोफिल आछे। ओके, क्लोरोफिल, क्लोरोफिल सेई क्लोरोफिलेई किन्तु की हबे एखाने आमादेर ओई क्लोरोफिल साहाज्य करबे की होते आलोक दशा सम्पन्न करते, ठीक आछे, लाइट रिएक्शन होते। तो एई जो लाइट रिएक्शन आबार दुटो भागे भाग करा हय, कि कि? चक्राकार एबं अचक्राकार, साइक्लिक एवं नन साइक्लिक, ठीक है। अच्छा, तो एखान प्रश्नटा आमादेर की तैरी हये एलो जे लाइट रिएक्शन बा आलोक दशा कोथाय सम्पन्न हय, आमरा की बोलबो? थाइलाकयेडेर मेमब्रेने। थाइलाकयेड कोथाय आछे? क्लोरोप्लास्टेर मध्ये आछे, क्लोरोप्लास्टेर मध्ये स्ट्रोमार मध्ये आछे, ठीक है। एर नीचे आबार एकटा थाइलाकयेड आछे। ओके, बोझा गेल? এবারে দেখো ব্যাপারটা কি হয়। এখানে আমরা ভাগগুলো লিখব, কি কি ভাগ লিখব? ফটোসিনথেসিস এর দুটো ভাগ, লাইট রিঅ্যাকশন বা আলোক দশা, ডার্ক রিঅ্যাকশন বা অন্ধকার দশা, ঠিক আছে। এই লাইট রিঅ্যাকশনকে আবারও দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেই দুটো ভাগগুলো কি কি? চক্রাকার এবং অচক্রাকার। দেখো, চক্রাকার বা সাইক্লিক ফটোফসফোরাইলেশন, ঠিক আছে, ফটো ফসফোরাইলেশন। আর একদিকে আমরা কি লিখব? অচক্রাকার, যার মানে কি হয়ে যাবে? নন সাইক্লিক। মানে সাইক্লিক মানে আমরা বুঝতেই পারছি কি এরকম ভাবে গোল গোল করে ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে, ঠিক আছে। ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি ঘুরতে থাকছে, মানে যার থেকে এই রিলিজ হচ্ছে ঘুরে ফিরে তার কাছে আসবে, ঠিক আছে। ধরো আমি একটা বল পাস করলাম, আরও পাঁচজন আছে, পাঁচজনের হাত দিয়ে সেই বলটা আবার ঘুরে আমার কাছেই আসবে। তখন হয়ে যাচ্ছে কি সাইক্লিক, একটা সাইকেলের মতন চলছে বলটা। অচক্রাকার মানে কি, ধরো আমি একটা বল দিলাম অন্য কাউকে, ঘুরে ফিরে 5-10 জনের পর গিয়ে আমার কাছে আর ফিরে এলো না, অন্য একজন আছে, ঠিক আছে, সেইখানে সে ক্যাচ করে নিল আলটিমেট। তো সেটা কোথায় হয়ে যাচ্ছে, আমাদের অচক্রাকারে হয়ে যাবে, ঠিক আছে। তো সবার আগে আমরা অচক্রাকারটা দেখে নেব, ওকে। আর একটা জিনিস বলে রাখি, এই যে ডার্ক রিয়াকশন কোথায় হয়ে থাকে, স্ট্রোমাতে। স্ট্রোমা কোনটা, ক্লোরোপ্লাস্টের মধ্যে আমি যেটা এই যে ভেতরের যে অংশটা পূর্ণ হয়ে আছে, যেটা আমি সোজা কথা ব্লু হাইলাইটার দিয়ে এঁকেছি, থকথকে জেলি, যার মধ্যে এই গ্রানাগুলো ভাসমান, গ্রানাগুলোর মধ্যে থেকে একটা থাইলাকর তুলে নিলাম, তার আবার মেমব্রেনে হচ্ছে আমাদের লাইট রিয়াকশন। ওসবের বাইরে যেই জিনিসটা আছে, ঠিক আছে, যেগুলোর মধ্যে এই থাইলাকয়েড বা গ্রানা প্রেজেন্ট আছে, সেটা স্ট্রোমা। আর এই স্ট্রোমা জায়গাতেই কিন্তু কী হবে আমাদের ডার্ক রিয়াকশন। আর ফটোসিনথেসিসের আলটিমেট আমাদের রেজাল্ট কি হয়ে যাবে, আলটিমেট আমরা পেয়ে যাব কি গ্লুকোজ, ঠিক আছে। গ্লুকোজ আমরা কখন পাবো, গ্লুকোজ হওয়ার জন্য কি কি হতে হবে, কোন কোন রাস্তা দিয়ে গেলে তবেই আমরা গ্লুকোজ পাবো, লাইট রিয়াকশন প্লাস ডার্ক রিয়াকশন হলে তবে গিয়ে গ্লুকোজ পাবো। একা লাইট রিয়াকশন হয়ে গ্লুকোজ পাবো না, একা ডার্ক রিয়াকশন হয়েও কিন্তু আমরা গ্লুকোজ পাবো না, ঠিক আছে। ধরো আমি বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে আমি যাব কোথাও, গ্লুকোজ পর্যন্ত পৌঁছানো মানে আমার বালিগঞ্জ, ঠিক আছে, বি দিয়ে লিখলাম বালিগঞ্জ। এবার কি আমার বাড়ি থেকে বালিগঞ্জ যাওয়ার কোনো ডিরেক্ট বাস নেই, আমাকে এখান থেকে যেতে হবে কোথায়, এক্সাইড, এক্সাইড মোড় থেকে আমাকে আবার আর একটা বাস নিতে হবে, দিয়ে তারপর আমি বালিগঞ্জ পৌঁছলাম। এই বাড়ি থেকে এক্সাইড যাওয়া মানে এটা আমাদের লাইট রিয়াকশন, এক্সাইড থেকে আবার আমাকে বালিগঞ্জের জন্য বাস ধরা মানে ডার্ক রিয়াকশন, আলটিমেটলি বালিগঞ্জ পৌঁছলাম মানে আমি গ্লুকোজ পেলাম, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা এরকম, মানে বুঝতে পেরেছো তো, দুটো জিনিস সম্পন্ন হতেই হবে, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা কোনটা দেখে নেব, অচক্রাকারটা দেখে নিই, চলো। তো কি বললাম, থাইলাকয়েডের মেমব্রেন হয়, আমরা এঁকে নেব কি একটা থাইলাকয়েড। থাইলাকয়েডটা আমি এরকমভাবে আঁকছি একটু, তোমরাও কিন্তু আমার সাথে সাথে খাতার মধ্যে এঁকো, কেমন। লুমেনটাকে আমি ছোট্ট করে দেখাচ্ছি একদম, লুমেন মানে থাইলাকয়েডের ভেতরের যেটা ভর্তি হয়ে গেছে। তোমরা ক্যাপসুল দেখেছো নিশ্চয়ই, লিকুইড ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল, ওগুলোর মধ্যে দেখবে ভেতরটা জেলি জেলি থাকে না, ভেতরটা তো অ্যাকচুয়াল যে লিকুইডটা থাকে সেই লিকুইডটার মতন ধরে নাও থাইলাকয়েডটা, ভেতরে কী আছে, লুমেন আছে। সেই লুমেনটা আমি ইচ্ছা করে এরকম ছোটো করে এঁকেছি, আর যেই লেয়ারটা থাকে বাইরের যেই লেয়ারটা থাকে সেইটাকে আমি বড় করে এঁকেছি, আঁকার কারণ আছে, কেমন। এখানে কি থাকে না, ফটোসিস্টেম থাকে। ফটোসিস্টেম কি সেটা একটু বলে দিই। ফটোসিস্টেম হলো যেটা আঁকলাম, এর ওপরে বা সব থেকে মেন জিনিসটাকে প্রায়োরিটাইজ করার জন্য আমি এখানে সবার ওপরে আঁকলাম কি না ক্লোরোফিল এ। এই ক্লোরোফিল এ যেখানে থাকে তাকে আমরা কি বলে দেব, রিয়াকশন সেন্টার, ঠিক আছে, রিয়াকশন সেন্টার। এবার এই রিয়াকশন সেন্টার ছাড়াও এখানে আরও অনেক রকম পিগমেন্ট থাকে যেগুলো কি করবে না হেল্প করবে, ঠিক আছে, যেগুলো কিনা লাইট ক্যাচ করতে হেল্প করবে। আলটিমেটলি এরাও লাইট ক্যাচ করে আলটিমেটলি ক্লোরোফিল এর কাছে কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। তাদেরকে আমরা কি বলে থাকি, অ্যান্টেনা পিগমেন্টও বলে থাকি, ঠিক আছে, বা বলে থাকি আমরা কি লাইট harvesting complex কোনটা रिएक्शन सेंटर बाद दिए शॉर्ट फॉर्मे कि बोले रखी LHC एबार एई दुटो जिनिस के माने रिएक्शन सेंटर प्लस लाइट हार्वेस्टिंग कमप्लेक्स रिएक्शन सेंटर के आमी जोदि RC दिए लिखी ताहले आमी जोदि नीचे लिखी कि ना RC प्लस LHC इक्वल्स टू आमादेर कि हो जाबे फोटो सिस्टेम ठीक है माने सोजा कथा ओपरे आमी ए पुरो गोटा जिनिसटाके एकटा फोटो सिस्टेम बोलছি दिए एर दुटो आलादा भाग करे দিয়েছি সবার উপরে রেখেছি ক্লোরোফিলে যেখানে আছে তাকে বলে দিয়েছি রিঅ্যাকশন সেন্টার বাদ বাকি যা আছে সেটা লাইট হারভেস্টিং কমপ্লেক্স কেমন পুরোটা কি ফটো সিস্টেম এবারে এই ফটো সিস্টেম কিন্তু কটা ভাগে ভাগ করা হয়ে থাকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে কি কি ফটো সিস্টেম 1 শর্ট ফর্মে PS1 एवं PS2 ये PS1 जेटा सबार आगे जे प्रोटीन मोटामुटी देखते पेয়েছি সেটার नाम दिए दिए 1 ठीक है तारপরে যেটা डिस्कवर হয়েছে তারপরে সেটা 2 नाम दिए दिए ठीक है এরকম ভাবে নামকরণ হয় কিন্তু পরে কি দেখা যাচ্ছে পরে দেখা যায় যে আচ্ছা 2 এর কাজ তো আগে কি 5 নম্বরের কাজ তো আগে পরে ইলেকট্রন যে ক্যাচ লোপার ব্যাপারটা বলছিলাম একটু পরে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবার গল্পটা এখানে হলো PS1 700 नैनोमीटर वेवलेंथ एर ओपरे एसे पड़ले तब गिये से कि हबे एक्साइटेड हबे ठीक है जाके आमरा P700 ओ बोले थाकी PS2 जेटा सेटा बा तार ओपरे किन्तु कि होते हबे देखो 680 नैनोमीटर वेवलेंथेर लाइट पड़ले तब गिये से कि हबे एक्साइटेड हबे उत्तेजित हबे इलेक्ट्रन रिलीज करबे तबेई परेर जन कैच करते पारबे इलेक्ट्रनेर एइभावे फ्लो होते थाकबे ठीक आछे जाके आमरा P680 देखो ব্যাপারটা কি হয় এটা আমি কোন সিনেমা ধরো তোমরা দেখতে গেছো সিনেমা দেখতে গেলে কি সবার প্রথমে ক্লাইম্যাক্স দেখিয়ে দেবে না তো আগে তো ক্যারেক্টারের সাথে তোমাকে চেনাবে তাই না যে এটা হিরো এটা হিরোইন এটা হিরোর মা বাবা এটা ভিলেন ক্যারেক্টার চেনানোর পরেই আসল জিনিস তো ক্লাইম্যাক্সের দিকে আমরা এগিয়ে গিয়েছি এবার ক্লাইম্যাক্সে ঢুকবো এতক্ষণ আমি কি জিনিস চেনাচ্ছিলাম ক্যারেক্টার চেনাচ্ছিলাম কে PS1 কে PS2 ঠিক আছে তো চলো আমরা চলে যাই কোথায় চলে এসেছি থাইলাকয়েডের মেমব্রেনে ঠিক আছে থাইলাকয়েডের মেমব্রেন কোনটা এই বড় জিনিসটা আমি আর কভার করছি না কালার দিয়ে ফিল করছি না দেখো आमी कि आँकछि एखन आमी आँकछि फोटोसिस्टेम 2 एटा आमादेर फोटोसिस्टेम 2 ठीक आछे एइखाने आमादेर आछे के फोटोसिस्टेम 1 ठीक आछे एबार कि एखान थेके पड़ेछे लाइट फोटोसिस्टेम 2 ते कत लाइट पड़बे 680 नैनोमीटर ठीक आछे एबार कि होयेछे ओई जे क्लोरोफिल मलिकिउल आछे ওখানে কি থাকে ম্যাগনেসিয়াম থাকে ম্যাগনেসিয়ামের যে আউটার অরবিটে ইলেকট্রন থাকে এক্সাইটেড হয়ে যাওয়ার ফলে সে কি করে ইলেকট্রনটাকে লুজ করে এবং সেই ইলেকট্রনটাকে লুজ করার পরে ইলেকট্রনটাকে ধরার জন্য কে বসে আছে ফিওফাইটিন PHEO শর্ট ফর্মে PHEO লিখলাম এটাকে ভালোভাবে যদি আমি লিখি কি হয়ে যাবে ফিওফাইটিন কেমন তোমাদের আমি নোটস দেব দেখো তোমাদের নোটসটা দেখিয়ে দিই আমি যেটা বানিয়েছি এই যে এইখানে সমস্ত কিছু কিন্তু ফুল ফর্মে লেখা আছে উইথ পিকচার এই যে যেটা আমি আঁকছি সেটাই এখানে এই পিকচারটা ঠিক আছে আর কি সব লেখা আছে ইভেন প্রশ্নও আছে কয়েকটা ঠিক আছে এগুলো আলোচনা আমি করে দেব এই লেকচারের মধ্যে তো দেখো ফিওফাইটিন এর কাছে কি গেল দুটো ইলেকট্রন গেল এবার কি হবে না এই ফিওফাইটিন থেকে দুটো ইলেকট্রন कार काछे जाबे PQ माने कि प्लास्टोक्विनोन ठीक है ये PQ की करबे एर बाइरे कि आछे लुमेन तो बाइरेर दिकटाते तो लुमेन लुमेन थेके ओ निये नेबे के दुटो H+ दिए PQ हो जाबे PQH2 हाइड्रोक्विनोन ठीक है ये हाइड्रोक्विनोन की करबे देखो ये हाइड्रोक्विनोन एखाने आमादेर आछे साइटोक्रोम B6F कमप्लेक्स केमन এটা আমি কি আঁকলাম সাইটোক্রোম B6F কমপ্লেক্স সাইটোক্রোম B6F কমপ্লেক্সের কাছে দিয়ে দেবে দুটো ইলেকট্রন আর দুটো H+ দিয়ে দিয়ে কি হয়ে যাবে সে আবার PQ তে ফিরে যাবে PQ দুটো ইলেকট্রন নিয়ে দুটো প্রোটন নিয়ে কি হয়ে গিয়েছিল PQH2 এবার সেই PQH2 কি করবে যা যা নিয়েছিল সেই সমস্ত জিনিস দুটো ইলেকট্রন দুটো প্রোটন কার কাছে দিয়ে দিল সাইটোক্রোম B6F কমপ্লেক্সকে দিয়ে দিল দেওয়ার পরে সে আবার PQ ফর্মে ফিরে গেল ঠিক আছে বোঝা গেল ট্যাগ করে দিয়ে সে আবার PQ হয়ে গেল PQ আবার কি করলো ইলেকট্রন দুটো ইলেকট্রন ফিওফাইটাইনের থেকে আবার নিল আবার দুটো H+ নিল দিয়ে তার আবার অন্য নাম হয়ে গেল তার নাম PQH2 সেই PQH2 আবার সবকিছু ট্যাগ করে দিল সাইটোক্রোম B6F কমপ্লেক্স के दिए से आर PQ ते कन्वर्ट हो गेल एटा चलतेई थाकछे ठीक आछे एरपरे कि ना साइटोक्रोम B6F कमप्लेक्स बोललो आमार H+ एर कोनो दरकार नेई आमी कि करलाम दुटो H+ आमी लुमेने पाठिये दिलाम आर कि करलो एई जे इलेक्ट्रन इलेक्ट्रनटाके कार काछे पाठालो PC प्लास्टोसायनिनेर काछे दुटो इलेक्ट्रन पाठिये दिल के साइटोक्रोम B6F कमप्लेक्स ठीक है एबार PC की करलो एखाने जो आमादेर वन छिलो फोटोसिस्टेम 1 एर काछे दुटो इलेक्ट्रन पाठिये दिल आर कि आलो तो एखानेओ पड़ेछे एखाने 700 नैनोमीटर जखोनी पड़ेछे आलो तखन कि होयेछे उत्तेजित हये गेछे एबं एई जे एई दुटो इलेक्ट्रन एसेओ छिलो सेई दुटो इलेक्ट्रन कार काछे त्याग करे दिल FES एर काछे ठीक आछे FES धरे निल आर कि ओर दुटो इलेक्ट्रन FES कार काछे पाठिये दिल फेरोडक्सिन ठीक है फेरोडक्सिन थे कोथाय चले गल FNR ओके अच्छा ये FNR की करबे एटा कोन दिके एंकेछे देखो आमरा कोन दिके एसेछि एटा तो स्ट्रोमा बाइरेर जे जायगाटा आछे बाइरेर जायगाटा तो स्ट्रोमा एई स्ट्रोमार दिके एखन FNR एकटा एक्चुअली एनजाइम एई एनजाइमटार नाम कि NADP रिडक्टेज फेरोडक्सिन NADP रिडक्टेज ठीक है NADP रिडक्शन घटाबे NADP आमादेर कोथाय आछे स्ट्रोमाते बसे आछे NADP ठीक है ए रिडक्शन घटिए NADPH बा NADPH2 जाई बोली ना केन सेटाके बानिये दिल ठीक है तो आल्टिमेटली आमी जोदि बोली जे एखाने कैच करार जोन्नो के बसेछिलो এটা তো আর সাইক্লিক হলো না দুটো ইলেকট্রন কোথা থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে ফেরোডক্সিন থেকে FNR এর কাছে এবার আলটিমেটলি NADP এর কাছে গিয়ে ইলেকট্রনটা আমাদের এখানে লাস্ট শেষ হলো আর কি ঠিক আছে তো আমাদের এই NADP হয়ে যাবে কি ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর এটা তো আর চক্রাকার হচ্ছে না চক্রাকার আমি এখান থেকে বল ছুড়লাম আমি ফটোসিস্টেম 2 আলটিমেটলি 10 জনের কাছে 10 জন পার হবার পরে NADP বলে একজন মানুষ দাঁড়িয়ে আছে তার কাছে দুটো ইলেকট্রন চলে গেল এবং সে কি হয়ে গেল ইলেকট্রন চলে যাওয়ার পরে তার নাম হয়ে গেল NADPH2 ঠিক আছে তো NADPH2 আমরা পেলাম মনে থাকবে এবার আরো মেইন জিনিস একটা বাকি আছে দেখো এই যে এখানে ভালো করে বোঝো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন এরকম ভাবে যদি প্রত্যেকবার আলো পড়তে থাকে আর ওর ইলেকট্রনও কতবার তাহলে ইলেকট্রন লুজ করতে পারবে ওর তো নির্দিষ্ট অ্যামাউন্টের ইলেকট্রন নিজের কাছে আছে ঠিক আছে 12টা আছে এবার সেই 12টা থেকে ও যদি প্রত্যেকবার আলো পড়ার ফলে লুজ করতে থাকে দুটো দুটো করে তাহলে কবার হবে 6বার সাইকেল হবে পুরো জীবনে সেটা হলো তো হবে না 6বার তো হলে হবে না ফটোসিনথেসিস সারা জীবন ধরে করে যেতে হবে মানে এটা কি ইলেকট্রনের ঘাটতি হওয়া চলবে না ইলেকট্রনটাকে আবার তার কাছে ফিরে আসতে হবে বা ইলেকট্রন যাতে যোগান দেয় সেরকম পাবলিক থাকা দরকার সেই পাবলিকটাকে জল ঠিক আছে জল কি করবে এই যে লুমেনের দিকে এখানে জলটা ভেঙে যাবে জল ভেঙে তৈরি করবে দুটো H+ দুটো ইলেকট্রন আর হাফ অক্সিজেন এক অণু জল ভেঙে এগুলো তৈরি করবে ঠিক আছে তো যখন এগুলো তৈরি করলে এখানে যে দুটো ইলেকট্রন পেলাম সেই দুটো ইলেকট্রন এই কি হয়ে যাবে এই ফটোসিস্টেম 2 এর কাছে পাঠিয়ে দেওয়া হবে সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আছে যত তুই ইলেকট্রন লুজ করবি কর আমি আসি ইলেকট্রন সাপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে। তো এখানের থেকে আমাদেরকে চলে গেল দুটো ইলেকট্রন যোগান দিতে চলে গেল। এখান থেকে যে আমরা এই অক্সিজেনটা পাচ্ছি, এই অক্সিজেনটা বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাবে। আর একটা জল ভাঙলে তো এটা হাফ প্লাস হাফ, মানে একটা অক্সিজেন হয়ে যাবে গোটা, এবং সেটা বেরিয়ে যাবে আমাদের স্টোমাটা দিয়ে। হলো। আচ্ছা, এবার আর একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভেতরে লুমেনের মধ্যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন তো বেড়ে যাচ্ছে, কেন না সাইটোক্রোম B6F কমপ্লেক্স এখানে সেই দুটো হাইড্রোজেন ডাম্প করেছিল, তারপরে এই যে জল ভেঙে হাইড্রোজেনগুলো তৈরি হচ্ছে, আর এটা তো চলতেই থাকছে চলতেই থাকছে। ভেতরে এইচ প্লাসের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাচ্ছে, অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তাই না, আমলিক হয়ে যাচ্ছে। তো ওরকম হলে তো হবে না, এইচ প্লাসগুলো এবার বেরোতে চাইছে ভেতর থেকে, বেরোবে কী করে? এখানে আবার থাইলাকয়ের একটা স্কিম লাগালো। কি স্কিম? ও বলল আমি এমন একটা মেশিন এখানে লাগাবো বুদ্ধি করে, ঠিক আছে, যখনই এইচ প্লাস বেরোবে তখনই এই মেশিনটা ঘুরবে, আর তখনই এটিপি আমি তৈরি করে নেব মেশিনটাকে ঘুরিয়ে। তাহলে কি হলো ব্যাপারটা? এইচ প্লাস যখনই বেরোলো এখান থেকে, এইচ প্লাস বেরিয়ে গেল, ঠিক আছে, তখন কি হবে? এই যে গোল মতন যেটা বাইরে স্ট্রোমার দিকে আছে সেটাকে আমি কি বলে দেব? সেটাকে আমি বলে দেব এফ নট পার্টিকেল। আর যে এই যে মেমব্রেনের মধ্যে আছে সেটা, আবার বলি, যেটা বাইরের দিকে আছে সেটা F1 পার্টিকেল, যেটা ভেতরে এই মেমব্রেনের সাথে আটকানো আছে সেটা F0 পার্টিকেল, ঠিক আছে। এই F1 পার্টিকেলটা কি হবে? ঘুরবে, ঠিক আছে, যতবার H প্লাস বেরোবে এটা ঘুরবে, আর যতবার ঘুরবে এই কি কাজটা করবে? এই এডিপি সাথে ইনঅর্গানিক ফসফেট আটকে এটিপি তৈরি করতে থাকবে, বুঝতে পারলে? তাই এটিপি তখনই তৈরি হবে যখন F1 ঘুরবে, F1 তখনই ঘুরবে যখন H প্লাস বেরোবে, H প্লাস তখনই বেরোবে যখন ভেতরে প্রচণ্ড H প্লাস বেশি হয়ে গেছে, বেরোনোর দরকার পড়বে, আর তখনই H প্লাস বেশি হবে যখন কি হবে? জল ভাঙবে, আর এদিকে সাইটোক্রোম B6F কমপ্লেক্স ফেলতে থাকবে ভেতরের দিকে, লুমিনের দিকে H প্লাসগুলো, ঠিক আছে। মানে সোজা কথা, সালোকসংশ্লেষ হলে ইলেকট্রন এখান থেকে ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে বেরোলে, তবে আলো থাকলে তবেই এই কাজগুলো সম্ভব, তাই না? আচ্ছা, আমি যদি বলি যে নন সাইক্লিকে বা অচক্রাকার ফটোফসফোরাইলেশনে আমরা কি কি পেলাম রেজাল্ট হিসেবে? প্রথমত এটিপি, আমাদের মেইন জিনিস, দ্বিতীয়ত অক্সিজেন, তৃতীয়ত NADPH2, ঠিক আছে। NADPH2 কিন্তু ইম্পর্টেন্ট, এটিপি ইম্পর্টেন্ট, অক্সিজেন ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি এখানে লিখি, এখানে আমরা লিখি কি কি ইনভলভ হলো, ঠিক আছে, নন সাইক্লিক বা অচক্রাকার, কি কি দরকার ছিল প্রথমে লিখি, রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ফটোসিস্টেম 1 PS1 হিসেবে লিখলাম, তারপর কি ফটোসিস্টেম 2 PS2, এছাড়াও আর কি এটিপি সিনথেস, এটিপি সিনথেস কোনটা? যেটা ঘুরছিল, যেটা দেখালাম, ঠিক আছে, এই যে যেটা F1 F0 বললাম H প্লাস বার করার সময় এটিপি তৈরি করছে, ওই জিনিসটাকেই বলে কি এটিপি সিনথেস, কেমন? এছাড়াও কি না NADP রিডাক্টেজ, সেটা আবার কি জিনিস? এই যে FNR যেই জিনিসটা আমাদের এখানে থাইলাকয়েডের মেমব্রেনে আটকে ছিল, যেটাকে আমি এখন হাইলাইট করছি, এই যে, ঠিক আছে, NADPকে রিডাকশন ঘটিল, যে সেগুলোর দরকার এখানে আমাদের ছিল, কোথায়? অচক্রাকারে, ঠিক আছে। এগুলো কি আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে পড়লো। এবার ফাইনাল রেজাল্ট আমরা এখান থেকে কি কি পেয়েছি? রেজাল্ট মানে এটা শেষ হওয়ার পর হাতে আমরা কি পেয়েছি? এটিপি, অক্সিজেন, আর কি NADPH2, ওকে। এরপরে আমরা চলে আসবো কোথায় না চক্রাকার বা সাইক্লিকে, ঠিক আছে। সাইক্লিকে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট কিসের কিসের আছে শুধুমাত্র ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 এর কোনো দরকারই নেই ঠিক আছে। আর কি না ATP সিনথেস আর কারোর দরকার নেই আমাদের। আর রেজাল্ট কি পাবো? রেজাল্ট আমরা পাবো শুধুমাত্র ATP, কোনো অক্সিজেন পাবো না, কোনো রকম NADPH2 পাবো না, কিছু পাবো না। ওকে বুঝতে পেরেছো? এবার চলো আমরা আবার একে নিই, কোনটা থাইলাকয়েডের মেমব্রেন, আমরা আবার একে নিই চলো। আবার সেই লুমিনের দিকটাও আমি ছোট করেই আঁকলাম ঠিক আছে। এখানে কিন্তু কোনো জলের দরকার নেই, জলের যোগান দেওয়ার দরকার নেই, ইলেকট্রন ঘুরে ঘুরে আমার কাছেই আসছে ঠিক আছে। মানে সোজা কথা বল নেওয়ার জন্য একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে অফুরন্ত বল হচ্ছে, আমি সেই বলটা থেকে অন্য কাউকে দিচ্ছি, সেই বলটাই ঘুরে আমার কাছে যখন আসছে তো বক্সের মধ্যে হাত ঢুকিয়ে আমার ইলেকট্রন বার করার দরকার নেই। এখানে বক্সটাকে জল H2O ভাঙলে যে দুটো ইলেকট্রন আসবে সেটা কখন দরকার, যখন বলটা আমার কাছে আর ফিরে আসছে না ঠিক আছে, যখন লাস্ট NADP দাঁড়িয়ে আছে বলটা ক্যাচ করার জন্য ঠিক আছে, তখন আমার দরকার পড়বে। আই হোপ তোমরা বুঝতে পারছো ঠিক আছে। তোমরা বুঝলে কি বুঝলে না সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ওকে দেখো এখানে কি আঁকছি আমি, PS1 আঁকছি, ফটোসিস্টেম 1। যথারীতি এখানে আমাদের 700 ন্যানোমিটারের লাইট পড়েছে এবং সে হচ্ছে এক্সাইটেড। এখান থেকে কার কাছে গেছে? AFS এর কাছে গেছে দুটো ইলেকট্রন। AFS এর কাছ থেকে কার কাছে গেছে? ফেরোডক্সিনের কাছে গেছে। ফেরোডক্সিন কি দুটো ইলেকট্রন এখান থেকে গেছে কিন্তু কার কাছে? PQ মানে প্লাস্টোকুইনন। সেই PQ আবার কি করবে? এখান থেকে বাইরের থেকে দুটো H+ নেবে, এখান থেকে দুটো ইলেকট্রন নেবে, দিয়ে সে একদম আলাদাই তার রূপ হয়ে যাবে। তার রূপকে আমরা কি বলে দেব? PQH2 ঠিক আছে। এ আবার সমস্ত কিছু জিনিস কি করবে? সেই সাইটোক্রোম B6F কে পাঠাবে। সাইটোক্রোম B6F কি বলবে যে না আমার তো দরকারই নেই, আমার হাইড্রোজেন H+ আয়ন দরকার নেই, আমি দুটো H+ আয়ন আমি এখানে ফেলে দিলাম। দুটো ইলেকট্রন পাঠালো কার কাছে না? PC প্লাস্টোসায়ানিনের কাছে ঠিক আছে। এবার কি না দুটো ইলেকট্রন প্লাস্টোসায়ানিন আবার ফটোসিস্টেম 1কে দিয়ে দিল। ওকে আবার 1-এর কাছে চলে এলো, আবার এইভাবেই জিনিসটা ঘুরতে ঘুরতে থাকছে ঠিক আছে। ওকে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং ও হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা তো বলিনি, এখানে কি আছে আমাদের ভেতরে H+ বাড়তে থাকছে, এইভাবে বাড়লেও তো বাড়ছে, তো তখন আমাদের কি আছে? এটা F0 পার্টিকেল, আবার F1 পার্টিকেল, হাইড্রোজেন এইখান থেকে বাইরে বেরোবে, তখন কি হবে? এই যে বাইরের দিকের যে মুন্ডুটা আছে F1 যেটা, সেটা ঘুরবে, ঘোরার ফলে ADP থেকে ATP তৈরি হবে। কেমন? ওকে বোঝা গেল? তো আজকের জন্য এতটাই ঠিক আছে। আর হ্যাঁ প্রশ্ন উত্তরগুলো আমি এখানে একটু আলোচনা করে দিই। আলোক দশা নন সাইক্লিকের ক্ষেত্রে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টরকে NADP বা NAD+, সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এটা লেশন হবে, জেশন হয়ে গেছে, এর পার্থক্য লেখো। পার্থক্য তোমাদের কি মনে হয়? দেখো আমি এখানে অলরেডি লিখিয়েছি ঠিক আছে। এই যে রিকোয়ারমেন্ট কী কী লাগছে, ফটোসিস্টেম 1 লাগছে আর ATP সিনথেস লাগছে। এখানে নন সাইক্লিকের রিকোয়ারমেন্ট আমাদের কি আছে? ফটোসিস্টেম 1 আছে, ফটোসিস্টেম 2 আছে, ATP সিনথেস আছে, NADP রিডাক্টেজ আছে ঠিক আছে। আর কি রেজাল্ট আমরা সাইক্লিক থেকে শুধুমাত্র ATP পাচ্ছি, এখানে রেজাল্ট আমরা কি কি পাচ্ছি? ATP পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, NADPH2 এগুলো পাচ্ছি ঠিক আছে। এখান থেকে আমাদের হয়ে যাবে এগুলো পার্থক্য হিসেবে। তারপর ফটোসিস্টেম 1 এবং 2 তে কত ওয়েভলেন্থের আলো পড়লে তারা উত্তেজিত হয় 1 এ 700 ন্যানোমিটার এবং 2 তে 680 ন্যানোমিটার অক্সিজেন ইভলভিং সেন্টারটা কোথায় অবস্থিত দেখো আমি ছবিতে তোমাদেরকে একে দেখিয়েছি অক্সিজেন ইভলভিং সেন্টারটা লুমেনের দিকে অবস্থিত এই যে এইখানে ঠিক আছে এই জায়গাটা নেক্সট आलोक दशा कथा सम्पन्न है और अंधकार दशा कथा सम्पन्न है थाइलकॉइडेर मेमब्रेने आलोक दशा अंधकार दशा स्ट्रोमाते ठीक है और कि सालोक संश्लेषेर शेषे आमरा कि पाई ग्लुकोज पाई तो ग्लुकोज पावा पर्यन्त आमरा किन्तु एखोनो जाइनि आमरा आजके कतदूर पढ़लाम आमरा शुधुमात्र लाइट रिएक्शन देखलाम ठीक है মানে আমরা কতদূর গেছি আমরা এই এক্সাইট পর্যন্ত গেছি কালকে আমরা এইখান থেকে যাব বালিগঞ্জ মানে ডার্ক রিঅ্যাকশন আমরা কালকে পড়ব ঠিক আছে যে অক্সিজেনটা পাই অক্সিজেনটা কোথা থেকে আসে এই যে দেখো যে অক্সিজেনটা আমি এখানে পড়ালাম অক্সিজেনটা তো আসছিল এই যে জলটা ভেঙে অক্সিজেন আসছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস জল ভেঙে কিন্তু অক্সিজেনটা আমাদের আসছে अंधकार दशा कि आदते सरसरी सूर्यर ओपर निर्भरशील एटा आमि डार्क रिएक्शन पढ़ानोर समय भालो करे बोझाबो हिल रिएक्शन कि जो नन साइक्लिक बा अचक्राकार जेटा पढ़लाम ओटाई हिल रिएक्शन सालोक संश्लेषेर इक्वेशनटाओ आमि नेक्स्ट डे डार्क रिएक्शन अंधकार दशा जेदिन पढ़ाबो सेदिनके अवश्य पढ़ाबो और हाँ एई फटोटा तोमरा देखो एबं आशा करी बुझते पारबे ठीक आछे PS2 एखान थेके तारपर PQ एर काछे गेलो आबार B6F सेखान थेके आबार PC सेखान थेके फोटोसिस्टेम 1 सेखान थेके AFNR एखाने कि करछे NADP के NADPH ए कनभार्ट करछे आर भेतरे जमे थाके H+ गुलो कि होच्छे एइखाने एखान थेके बेर होच्छे आर ओई जिनिसटा घुरछे ओपरे जेटा आछे F0 बले गोलटाके F1 बोलबो सरि F1 सेटा घुरे घुरे ATP तैरि करबे खूब सुंदर छबिटा देवा आछे आर कि देखो এখানে আমি হাইলাইট করে দিয়েছি যে জিনিসগুলো সেগুলো একটু ইম্পর্টেন্ট আছে কেমন তো চলো আজকের ভিডিওটা এতটুকুই বাই।